নজর রাখবো পরবর্তী সংবাদে। নববর্ষ উপলক্ষে ইতিমধ্যে রামঠাকুর সেবা সংঘের উদ্যোগে বিশেষ আয়োজন, সকাল থেকে বিশেষ সঙ্গীত বরণ অনুষ্ঠানের আয়োজন করে বনমালীপুর স্থিত রামঠাকুর সেবা মন্দির। বিশেষ করে বর্ষবরণ আজকের দিনে এবং বাংলা নববর্ষকে স্বাগত জানাতেই মন্দির প্রাঙ্গণে বিশেষ সঙ্গীতের আয়োজন করা হয়। অর্থাৎ আজকের দিনে দাঁড়িয়ে যে গান বা যে সঙ্গীত ছাড়া কার্যত পক্ষে অসম্ভব বা অসম্পূর্ণ রয়েছে এই নতুন নববর্ষ বা বাংলার নববর্ষ, তা হলো এসো হে বৈশাখ বা পঁচিশে বৈশাখ। তাই সেই গানের মধ্য দিয়ে আজকের বর্ষবরণের সঙ্গীত দিয়ে শুরু হলো বনমালীপুরের রামঠাকুর সেবা মন্দিরের আজকের এই অনুষ্ঠান। মন্দিরের সমস্ত ভক্ত দর্শনার্থী থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সারা উৎসাহ লক্ষ্য করা যায় আজকের এই দিনকে ঘিরে। কি বক্তব্য উঠে এসেছে মন্দির প্রাঙ্গণ থেকে শুনুন। এই বনমালীপুর শ্রী শ্রী রামঠাকুর সেবা মন্দিরের পথে প্রতি বৎসর একটি বর্ষবরণ অনুষ্ঠান করি। মূল উদ্দেশ্য হচ্ছে যে যারা আছে এই সনাতনী ভাবধারাতে অনুপ্রাণিত তাদেরকে নিয়ে সকালের একটি সুন্দর পরিবেশনা করার লক্ষ্যে আমাদের সাংস্কৃতিক বিভাগ থেকে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। রাজ্যের বনিগিরি শিল্পীরা ঠাকুরকে গান শোনার সকলকে আনন্দ দেয়। আমরা এই মুহূর্তে দয়াল ঠাকুরের যে অমৃতময় কথা সেগুলি আমরা শুনেছি। আমি এই মন্দিরে দাঁড়িয়ে দয়াল ঠাকুরের শ্রীচরণে ওনার এই অমৃত বাণী দিয়ে আমাদের জীবনধারাকে অমৃতময় করার প্রার্থনা রাখছি সবার জন্য। শুভ নববর্ষে আবার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং মন্দির কর্তৃপক্ষের বক্তব্য আপনারা শুনলেন। আজকের দিনে দাঁড়িয়ে তাদের এই বিশেষ আয়োজন প্রত্যেক বছরই নেওয়া হয় বিশেষ উদ্যোগ, তারই অঙ্গ হিসেবে আজকের দিনে দাঁড়িয়েও তারা বিশেষ করে বর্ষবরণকে সামনে রেখে বিশেষ গান বাজনার আয়োজন করেছিল মন্দির প্রাঙ্গণে এবং তার সঙ্গে বিশেষ পুজোর আয়োজন হয় রামঠাকুর সেবা মন্দির প্রাঙ্গণে। ছোট্ট বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।